দুঃখিত তোমরা আমার মতো বেশ তো গাইস এই যে আমার সব পঞ্চপাণ্ডব এই যে আমার সব হ্যালো তো আজকে স্কুলে এসেছি আজকে 15 আগস্ট তো দেখতেই পাচ্ছ ওয়াই টাই ওয়েডিং টুডে তো এই যে আমার সব বান্ধবীরা তো ওরা সব প্যারেডে রয়েছে বাট আমি নেই প্যারেডে তো আজকে এখানটাই ঘুরবো দেখবো আরও অনেকেই আসার আছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আর আমি কিন্তু কল্যাণী ইউনিভার্সিটি এক্সপেরিমেন্টাল হাই স্কুলে পড়ি যেটা বলছিলাম তোমরা হয়তো অনেকেই জানো না যে আমি কোন স্কুলে পড়ি বা কিসে পড়ি তো গাইস আর আমি ক্লাস 9-এ পড়ি আর আমি কল্যাণী ইউনিভার্সিটি এক্সপেরিমেন্টাল হাই স্কুলে পড়ি তো এই যে আমাদের স্কুল তো আজকে এখানে 15 আগস্টের জন্য এখানেই এসেছি এখানেই ঘুরবো মজা টজা করবো তো তোমাদের পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো তেরি আন সদা চাহে জান মেরি ইয়ে রহে না রহে এখন কিন্তু পতাকা উত্তোলন হবে তো তোমাদেরকে এটা পুরোটা দেখাবো বৃষ্টি নেমে গেছে এটা হচ্ছে বড় কথা তো এটা খুব খারাপ হলো বৃষ্টিটা নেমে গেল তো এখন বাইরে যাব কারণ ভিজে যাচ্ছি ভীষণভাবে তো গাইস বৃষ্টি কিন্তু নেমে গেছে মা এখানে বসেছিল মা ছাতা নিয়ে এসেছে আমার একটা বন্ধুর আসার কথা কিন্তু ও এখন আসলো না দেখি আসবে কি মনে হয় না আসবে তো দেখা যাক আমি তো স্কুলের ভেতরেই আছি গাইস এটা কিন্তু আমাদের স্কুলের গার্ডেন যেটা আর কি তো দেখো তোমরা আর ওখানে হচ্ছে প্রোগ্রামটা আমি স্টেজে দাঁড়িয়েছিলাম বাট আমাকে বললো যে নামও এখন এখানে প্রোগ্রাম হবে তো এটা হচ্ছে আমাদের স্কুল ভালোভাবে সাজানো হচ্ছে তো বোনেরা সাজাচ্ছে আমরা বড় হয়ে আমরা স্কুল সাজাইনি থেকে কিন্তু প্রোগ্রাম দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর লাগছে গাইস এটা কিন্তু বেঙ্গলি ভার্সন যেখানে আমি পড়ি আর এটা কিন্তু স্কুল থেকে নিচটুকু দেখা যাচ্ছে তো ওখানে কিন্তু প্রোগ্রাম হচ্ছে তো গাইস এটা কিন্তু আমার আরেকটা ফ্রেন্ড ওর নাম অর্ণব ও সবসময় মাস্ক পরে থাকে জানি না কেন আর এই এও মাস্ক পরে থাকে না জয় 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 জয়
লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। তো চলো তোমাদের সাথে দেখা হবে খুব সুন্দর একটা ব্লগের সাথে। আর গাইজ আরেকটা কথা, যারা 15 আগস্টের জন্য পতাকা কিনছো তারা পতাকাটা কিন্তু বাড়িতে রেখে দিও, পতাকাটা কিন্তু যেন পরের দিন রাস্তায় বা ডাস্টবিনে যেন না ঘোরাঘুরি করে। তো যারা পতাকা কিনতে যারা ঘরে রাখতে পারবে না তারা কিন্তু পতাকা কিনবে না, কারণ এটা কিন্তু আমাদের দেশকে কিন্তু রিপ্রেজেন্ট করে। তো পতাকাটা যেন ঘরে থাকে, পতাকাটা যেন রাস্তায় ঘোরাঘুরি না করে, তো এইটা কিন্তু সবাই মাথায় রাখো। তো চলো আজকে ভিডিওটা এইটুকুই, তোমাদের সাথে দেখা হবে খুব সুন্দর একটা ব্লগের সাথে। এতদিনের জন্য টাটা।